नमस्कार बंधुरा आल्पना कुकिंग स्टाइले आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि इंटारेस्टिंग मुड़िर धोसा। चाल डाल भेजानोर कोनो रकम झमेला नेई, बानिये फेलुन इन्स्टैंट मुड़िर धोसा। आमि एखाने चाना डालेर चाटनी आलुर पुरा सस दिये सार्व करेछि, आपनारा जे कोनो एकटा बेछे निते पारेन। ताहले देखे निन आमार एई मजादार रेसिपि। प्रथमे बानिये निच्छि चाना डालेर चाटनिटा। कड़ाइटा गरम करे नेওয়ার पर प्रथमे दिये दिलाम 3 टेबिल चामच चाना डाल। एई डालटा आमि 20 मिनिटेर जोन्नो भिजिए रेखेछिलाम। एई डालटाके खाली खोलाय भेजे नेब। देखुन डालटार कालार चेंज हये गेछे, भाजा हये गेछे। एखन एर मধ্যে दिये दिচ্ছি 1 চামচ তেল আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে নেওয়া, আর 3-4 কোয়া রসুন আর ছোট এক টুকরো আদা আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। एखन सब किछु दिए पेंयाजटार कलर चेंज हওয়া पर्यन्त भेजे नेब। सब किछु मोटामुटी भाजा हয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। খানিকটা ঠান্ডা হওয়ার পর মিক্সিতে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর শুকনো খোলায় ভেজে নেওয়া 1 চামচ জিরে আর দেব কিছুটা তেঁতুল গুলা জল। ওই বাটিতে করে আরো একটু জল দিয়ে দিলাম। এখন সবকিছু দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন এটা ফাইন পেস্ট হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নেব। এখন তরকার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ছিলকা ছাড়ানো 1 চামচ কলার ডাল, হাফ চা চামচ সরষে। এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব একটা ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা और किछुटा कारी पत्ता। सब किछु भेजे निये बाटीते रखा चाना डालेर ऊपर तड़का दिए देव। तड़काटा ढेले दिए चामच दिए नाड़िये निच्छि। देखुन रेडी हये गेल चाना डालेर चाटनी। ओई कड़ाइतेई तेलेर मধ্যে शुकनो लंका कारी पत्ता सर्षे फोड़न दिए दिए दिलाम सेদ্ধ करा आलू। आलूटा नाड़िये चेड़े नेওয়ার पर दिए दिलाम चुटकी मतन हलुद, एटा अपशनल, ना दिलेও পারেন। हाफ चामच लवण। ए सब किछु दिए आलुर पुरटाके एकटु भाजा भाजा करे नेब। देखुन पुरटा भाजा भाजा हये गेछे। एखन एटाके तुले निच्छि। देखुन रेडी करे निलाम चाना डालेर चाटनी और आलुर पुरटा। एखाने हाफ बाटी मुड़ी नियेछि। मुड़ीटाके भालोभाबे धुए जल दिए 10 मिनिट भिजिए राखबो। 10 मिनिट परे मुड़ीटाके छेके मिक्सिते तुले दिচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি টক দই আর ওই বাটি ধুয়েই দিয়ে দেব হাফ বাটি জল। সবকিছু দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দেব হাফ কাপ গমের আটা। আটাটা দিয়ে মিক্স করে নেব আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা এই ধরনের লিকুইড হবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর এই ছোট 1 চামচ বেকিং সোডা। এই সব কিছু দিয়ে ব্যাটারটাকে আরেকবার মিক্স করে নেব। তাওয়া গরম বসিয়ে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে এরকম তেল আর জলের মিশ্রণ নিয়ে নিয়েছি। এটা ব্রাশ দিয়ে পুরো তাওয়াটাকে মাখিয়ে নেব। তাওয়াটা প্রপার গরম হয়ে গেছে। এই গরম তাওয়ার উপর খানিকটা জলের ছিটা দিয়ে নিলাম। এটা সাদা কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। এতে কি হয় তাওয়ার টেম্পারেচারটা একটু কমে যায়। তাহলে খুব গরম তাওয়ার উপর যদি আমরা ব্যাটারটা ঢেলে দিই কিন্তু সেটা দলা ধরে যাবে। এখন তাওয়ার উপর এরকম হাতা দিয়ে ব্যাটার ঢেলে নেব আর জাস্ট কয়েক সেকেন্ড থামার পর চামচটা দিয়ে এইভাবে ধীরে ধীরে করে ছড়িয়ে দেব। 1 মিনিট পরে উপর দিয়ে এভাবে একটু তেল দিয়ে দেব আর তাওয়ার হ্যান্ডেলটা ধরে এরকম একটু আগে পিছু করে নেব যাতে সব দিকে সমানভাবে সেঁকা হয়। দেখুন ধোসাটা কত সুন্দর জালিদার হয়েছে। और ब्राउन कलर हो गए माझे माझे तार माने एटा प्रॉपर भाजा हो गए। एखन खुंती दिए एरकम धीरे धीरे करे चारदिक थेके छाड़िए नेब। যারা প্রথম প্রথম বানাবেন তারা ননস্টিকের তাওয়া ইউজ করবেন। এখন এটাকে আমি এরকম ভাঁজ করে তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে মুচমুচে মুড়ির ধোসা। সেকেন্ড ধোসাটাও বানিয়ে দেখাচ্ছি। যতবারই আপনি ধোসার ব্যাটারটা দেবেন ততবারই কিন্তু তাওয়াটাকে প্রপার এইভাবে জলের ছিটা দিয়ে মুছে নিতে হবে। আপনাদের গোল হাতা না থাকলেও এই ধরনের হাতা হলেও কিন্তু ব্যাটারটাকে ছড়িয়ে দিতে সুবিধা হবে। আর এইভাবে ছড়িয়ে দেওয়ার পর एक मिनट पर ऊपर दिए एकटू तेल दिए देवें। बेश भालोभावे सेका होये गेले एटाके पाल्टे देवें। देखुन कत सुंदर इजिली मुड़िर धोसा तैरी होये गेलो। आपनारा कोनो एक छुटिर दिन देखे एटाके ट्राई करते पारेन। ए रेसिपिटी भालो लागले चैनलके अवश्यई सबस्क्राइब करबेन। आबार आसबो अन्य कोनो रेसिपि निये। आपनारा सबाई खूब भालो थाकुन।